হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সো অনেকে জানতে চাইছিলেন যে কীভাবে পিওনিয়ার টু ব্যাঙ্ক উইথড্র দেওয়া হয়। সো আজকে দেখানো হবে কীভাবে পিওনিয়ার থেকে ব্যাঙ্কে উইথড্র দেওয়া হয়। প্রথমে আমি আমার পিওনিয়ারে চলে আসছি। এখন এটা USD ব্যালেন্স সেট করা আছে, ইউরো ব্যালেন্স, GBP ব্যালেন্স। এখানে USD ব্যালেন্স দিতে হবে অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড। আমি অগ্রণী ব্যাংকে উইথড্র দিব। অ্যান্ড দেন অ্যামাউন্ট উইথড্র $180। এখানে দেখতে পারতেছেন যে প্রতি ডলার 83 টাকা করে দিয়েছে, 83 পয়েন্ট সামথিং। আমি 180 দিব। ডিসক্রিপশন একটা দিয়ে দিলেই হবে, এটা অপশনাল। এই এক্সচেঞ্জ রেটটা ওঠানামা করে, তো অনেক সময় 82 পাওয়া যায়, অনেক সময় তো আপনার 83 উপরে যখন থাকবে তখনই উইথড্র দিয়ে দেবেন। ব্যালেন্স এরপরে রিভিউ ক্লিক করার পরে উইথড্রটা দিয়ে দিতে হবে। ভিডিওটা আমি দুইবারই করি, যার কারণে রেকর্ডিং করতে হয়েছে, একটু প্রবলেম হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পিওনিয়ারে আসছি আবার, এবং কি এখানে অগ্রণী ব্যাংকে আমার কত ডলার উইথড্র দিয়েছে এটা দেখা যাচ্ছে, $180। এটা পেন্ডিংয়ে আছে, 2-1 দিনের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এখানে আবার আমার ফাইবার থেকে উইথড্র দেওয়া $20। এভাবে পেনিয়ার টু ব্যাঙ্ক উইথড্র দিতে হয়। এছাড়া যদি পেনিয়ার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা আপওয়ার্ক বা ফাইবার থেকে উইথড্র দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হেল্প লাগে, ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।